আইপিএল এর মঞ্চ, রেকর্ড ভাঙা গড়ার খেলা, ব্যাটারদের চার ছক্কার ফুলঝুরি, বোলারদের ভেলকি, কুড়ি ক্রিকেটের বিনোদনের এমন মিশেল বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে এত বড় আকারে হয়তো দেখা যায় না। তবে এই টুর্নামেন্ট নাকি ব্যাটারদের স্বর্গরাজ্য, বোলারদের বিধরক পিটুনি খেতে হয়, প্রচুর রান খরচ করতে হয়, কিন্তু ছবিটা কি সবসময় একতরফাই থাকে? না, আইপিএল বোলারদের সবসময় খালি হাতে ফেরায় না। এই যেমন আইপিএল ইতিহাসে প্রথম হ্যাট্রিক করা বোলারের নাম লক্ষ্মীপতি বালাজি, 2008 সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন এই ডানহাতি প্রাক্তন পেসার। আজকের দিনেই অর্থাৎ 10 মে এই অনন্য নজির গড়েছিলেন বালাজি। পরপর পাঞ্জাবের হয়ে খেলা ইরফান পাঠান, পীযূষ চাওড়া ও ভিআরবি সিংকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি। সেদিনের ম্যাচে 24 রান খরচ করে একাই 5 উইকেট তুলে নিয়েছিলেন বালাজি। চেন্নাই পাঞ্জাবকে 18 রানে হারিয়ে দিয়েছিল। রাজস্থানের বিরুদ্ধে সেবার সিএসকে ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিল। সেই মৌসুমে 9 ম্যাচে মোট 11 উইকেট নিয়ে ধোনির বোলিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিয়েছিলেন এই তামিল পেসারই। তবে শুধু বালাজিই নন, প্রাক্তন ভারতীয় পেসারের সঙ্গে এই তালিকায় রয়েছেন আরও কয়েকটি নাম যারা পরবর্তীতে এই টুর্নামেন্টে হ্যাট্রিক করেছেন। এই তালিকায় বালাজির পরে আরও 21 বার টুর্নামেন্টে ইতিহাসে হ্যাট্রিক হয়েছে। তালিকায় নাম রয়েছে অমিত মিশ্রা, মাখায় অ্যান্টনি, যুবরাজ সিং, প্রবীণ কুমার, অজিত চান্ডিলা, সুনীল নারায়ণ, প্রবীণ তাম্বে, শেন ওয়াটসন, অক্ষর প্যাটেল, অ্যান্ড্রু টাই, স্যামুয়েল বদ্রি, জয়দেব উনাদকট, স্যাম কারণ, শ্রেয়াস গোপাল, হর্ষল প্যাটেল, ইজুবিন্দ্র চহল ও রশিদ খানের। এদের মধ্যে অমিত মিশ্রা সর্বাধিক 3টে হ্যাট্রিকের মালিক। যুবরাজ সিং এর ঝুলিতে রয়েছে 2টো হ্যাট্রিক। আশ্চর্যের বিষয় হলো ভারত অধিনায়ক ও জাতীয় দলের ওপেনার রোহিত শর্মার নামও রয়েছে এই তালিকায়। ডেকান চার্জার্সের জার্সিতে 2009 সালে হ্যাট্রিক করেছিলেন হিটম্যান। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে পরপর অভিষেক নায়ার, হরভজন সিং ও জেপি ডুমিনিকে আউট করেছিলেন তিনি। চলতি মৌসুমে রশিদ খান কেকেআর এর বিরুদ্ধে এই নজির গড়েন। প্রথম আফগান বোলার হিসেবে আইপিএলে হ্যাট্রিক করেন এই লেগি। কেকেআর এর আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ ও শার্দুল ঠাকুরকে ফিরিয়েছিলেন গুজরাট টাইটান্সের হয়ে খেলা এই লেগ স্পিনার। এবারের টুর্নামেন্টে এখনও অনেকগুলি ম্যাচ বাকি রয়েছে। কেনা বলতে পারে হ্যাট্রিকের সংখ্যাটা হয়তো আরও বাড়বে। এবিপি লাইভ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।